নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মে মাস বৃশ্চিক রাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এ মাসে খুব সুন্দর যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশির জন্য। বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে এবং তিনটি মেজর প্ল্যানেট যে কিনা বক্রী হচ্ছে, অর্থাৎ 11ই মে বক্রী হচ্ছে শনিগ্রহ, 14ই মে বক্রী হচ্ছে শুক্রগ্রহ এবং 15ই মে বক্রী হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং 4ঠা মে মকর রাশি ত্যাগ করে মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ এবং 9ই মে পর্যন্ত বুধ গ্রহ থাকছে মেষ রাশিতে এবং 9 মের পর এই বুধ গ্রহ চলে যাচ্ছে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে শুক্র গ্রহের সক্ষেত্রিক অবস্থান এবং 14ই মে পর্যন্ত রবি গ্রহ থাকছে মেষ রাশিতে এবং 14ই মের পর এই রবি গ্রহ চলে যাচ্ছে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে রাহুগ্রহের অবস্থান এবং ধনু রাশিতে কেতুগ্রহের অবস্থান। কি ফল হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি আবারও বলছি, খুব সুন্দর যোগ এই বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই মাসে তৈরি হয়েছে। প্রথমেই যেটা আপনাদেরকে জানাই, আপনাদের রাশির চতুর্থ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, আপনাদের রাশির ষষ্ঠ স্থানে রবি এবং বুধ গ্রহের অবস্থান, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। যেই বুধ কিনা যে রবি কিনা আপনাদের দশমপতি, সেই দশমপতি ঠিক ষষ্ঠ স্থানে অবস্থান করায় আপনাদের এবং তুঙ্গগ্রহে অবস্থান করায় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি এইগুলো সম্ভাবনা কিন্তু আছে। অনেকেই বলবেন যে এ সময় কিভাবে সম্ভব, দেখুন এনজিওতে কাজ চলছে, প্রশাসনিক বিভাগে কাজ চলছে, ডক্টররা কাজ করছে, নার্সরা কাজ করছে, এই অবস্থাতে কি হবে আফটার লকডাউন? যারা ডক্টর আছেন বা নার্স আছেন বা পুলিশকর্মী আছে তাদের কিন্তু এই কর্মক্ষেত্রে পদোন্নতি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো এবং আপনাদের রাশির সপ্তম স্থানে মালব্য যোগ এবং সরাসরি মঙ্গল দৃষ্টি দিচ্ছে। আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে যেমন ভালো এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রভূত উন্নতি পাবেন এবং এর পাশাপাশি যাদের বিবাহকেন্দ্রিক সমস্যা চলছিল এই বিবাহকেন্দ্রিক সমস্যা কিছুটা হলো আপনাদের কাটবে, আপনাদের সুসময় আগত, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা দেখাশোনা করুন, দেখবেন বিয়ের ব্যাপারে আপনারা সাফল্য কিন্তু পাবেন। সন্তান সুখের জায়গা বৃশ্চিক রাশির কিন্তু তৈরি করছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। তৃতীয় স্থানে শনি বক্রী হয়ে অবস্থান করছে, অর্থাৎ পরাক্রম আপনাদের বাড়বে, কমিউনিকেশন আপনাদের বাড়বে। দেখুন এই লকডাউনের মধ্যেও তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ নির্দেশ করি, এই লকডাউনের মধ্যে বাই টেলিফোন বা বাই নেট থ্রু কিন্তু আপনাদের সুসংবাদ কিন্তু আপনাদের আসবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং সরাসরি বৃহস্পতি, বক্রী বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে, রাশির নবম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং রাশির একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ভাগ্যোদয় হবেই, ধীরে ধীরে কিন্তু এই শনি সাড়েসাতী কেটে গেছে, এরপরে আপনাদের ভাগ্য কিন্তু ভালো হবে এবং সরাসরি একাদশ স্থানে দৃষ্টি বৃহস্পতি, বক্রী বৃহস্পতি একাদশ স্থানে দৃষ্টি, আপনাদের সফলতা এবং লাভ আপনাদের নিশ্চিত রূপে হবে এবং সরাসরি সপ্তম ঘরে দৃষ্টি আপনাদের বিবাহকেন্দ্রিক সমস্যা কাটবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ধীরে ধীরে অনুকূল হবে,
মে মাসে। যারা টিউশনি লাইনে পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা এই সময় লকডাউনে অনেকেই টিউশনিতে আপনার বাই নেট থ্রু পড়াচ্ছে, অনলাইনে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো ফল নির্দেশ করছে। ব্যবসাকেন্দ্রিক ব্যাপার আপনাদের ধীরে ধীরে শুরু হবে। তবুও এই মুহূর্তে যারা ফুডের বিজনেস করছেন, পনি দুধের বিজনেস করছেন, মিষ্টির দোকানে বিজনেস করছেন, বা আপনারা ধরুন ওষুধের দোকানের মেডিকেল শপ আছে যারা বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ডেভেলপমেন্ট হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। চতুর্থ স্থানে মঙ্গল আপনাদের পারিবারিক সুখের জায়গায় ধীরে ধীরে বাড়বে, কাজের উদ্যম বাড়বে, শরীরের পার্টটা আপনাদের আস্তে আস্তে কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি চতুর্থ স্থানে বসে থাকার জন্য আপনাদের শারীরিক পার্ট, উদ্যম, স্প্রিয়া, যেটা আপনারা ভেঙে পড়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভারি করবেন, উঠে আসবেন। অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে যাওয়ার নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই বলছে। দাম্পত্য সুখ আপনাদের ভালো হবে, আপনাদের মালব্যযোগ আপনাদের দাম্পত্য জীবনে সুখের নিয়ে আসবে। প্রেমজ ব্যাপারে এই মাসটা ঠিক মাঝামাঝি সময় থেকে খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের দিকে কিন্তু আপনারা সাকসেস পাবেন, নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি বা লাভ ম্যারেজেরও চার্ট, অর্থাৎ গ্রহের অবস্থান যা বলছে লাভ ম্যারেজ পর্যন্ত আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে তো ইম্প্রুভমেন্ট করবেন, আপনাদের পারিবারিক অশান্তি কিছুটা হলেও আস্তে আস্তে কাটতে চলেছে, যাদের সম্পত্তিগত দিক নিয়ে অশান্তি চলছিল তাদের দিকগুলো কিন্তু আস্তে আস্তে কাটবে। দেখা গেল আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এই সময় কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ আপনাদের পরিবারের লোকের মধ্যে কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। এই সময় আপনাদের বেশ সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট যেমন আপনারা পাবেন, এর পাশাপাশি আপনাদের একাদশ স্থানে শুভ বৃহস্পতির দৃষ্টি পড়ায় যে কোনো কাজে সাকসেস কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেন, বাধা কিন্তু আপনাদের আস্তে আস্তে কাটবে। এইবার আসি আপনাদের শরীরের পার্টটাতে, আপনাদের ব্লাড প্রেশার, বিপি, থাইরয়েডের সমস্যা এবং অষ্টম স্থানে আপনাদের রাহু অবস্থান করায় আপনাদের কিছুটা হলো এই ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এদিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, আপনাদের পরিবারকে সাবধানে রাখবেন। বাদবাকি মেডিকেল পার্টটা অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে আপনারা অবশ্যই কনসাল্ট করে নিন, দেখবেন ধীরে ধীরে এই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে। ওভারঅল বৃশ্চিক রাশির এই অষ্টম স্থানে রাহু যেটা সমস্যা করবে এবং দ্বিতীয় স্থানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গলার প্রবলেম এ মাসে কিছুটা হলো আপনাদের ভোগাতে পারে, এই দিকগুলো হয়তোবা টনসিলের সমস্যা বা গলায় ব্যথা বেদনা এই সকল দিক, এবং আপনাদের ঠিক ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ আপনাদের বিজনেসের ক্ষেত্রে ভালো একটা ফল দিবে, এবং সপ্তম স্থানে আপনাদের যখন রবি অবস্থান করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি আপনাদের আই সাইডের প্রবলেম অর্থাৎ চোখের কিছু সমস্যা এ মাসে আসতে পারে, পাশাপাশি আপনাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা এ মাসটাতে বেশি হয়তোবা ভোগাতে পারে, কিন্তু ধীরে ধীরে শরীরের পার্ট আস্তে আস্তে কিন্তু আপনাদের ভালোর দিকে নিয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশির ওভারঅল খুব ভালো যোগ তৈরি হয়েছে, মালব্য যোগ চারিদিকে আপনাদের শুভ ফল প্রদান করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।